আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল্লাহ রসুল করিম চ্যানেলসের দূরেও কাজ দর্শক ভাই বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে চাইটিন প্রোগ্রাস প্রোগ্রেস প্রোগ্রামে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি শাহ জাফর আব্দুল্লাহ দর্শক ভাই বোনেরা চ্যানেলসের এক নিজেই এক ইতিহাস চ্যানেলস অনেকগুলো বছর থেকে ব্রিটেন জুড়ে অনেকগুলো মাসাজিদ মসজিদ নির্মাণের ক্ষেত্রে আর্তমানবতার সেবা যখনই বিশ্বে কখনই ডিজাস্টার হয়েছে চ্যানেলসের দর্শক ভাইবোনেরা এগিয়ে এসে মানবতার খাতিরে মানবতার স্বার্থে তাদের উজাড় করে দান করেছেন এবং এই যে দানগুলো আপনারা করে যাচ্ছেন সেই দানগুলো কোথায় যাচ্ছে সে কোথায় যাচ্ছে কীভাবে সেগুলো বাস্তবায়ন হচ্ছে কীভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করছি আপনাদের দেয়া দানগুলো তার একটি সুন্দর প্রোগ্রাম চাইটিন ইন প্রোগ্রেসে আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনারা এখন থেকে নিয়ে বাকি সময়গুলোতে থাকবেন রামাদানে বিগত রামাদানগুলোতে আপনারা দান করেছেন গতবার রামাদানে নিউবেরি পার্ক মসজিদ অনেকেরই মনে আছে এটা ডিজাইন একটা অত্যন্ত সুন্দর একটা বিল্ডিং একটা মসজিদ নির্মাণ করার জন্য তারা এসেছিলেন লন্ডনের একদম কাছে রেড ব্রিজ বাড়াতে নিউবেরি পার্ক মসজিদ একটা কমিউনিটি ছোটো একটা কমিউনিটি দিনে দিনে ইনক্রিজ করছে গ্রোয়িং হচ্ছে সেখানে এই মসজিদের পরিকল্পনা নিয়ে গত বছর এপ্রিলে এসেছিলেন শুরু হয়েছিল ইতিহাস যদি আমরা একটু পেছনে যাই টু থাউজেন্ড ফাইভে থেকে তাদের যাত্রা শুরু হয়েছে সেখান থেকে যখন ভাইয়েরা এবং বোনেরা বিশেষ করে রেডব্রিজ এলাকাতে যারা মুভ করছেন যারা টা অথবা নিউহাম থেকে যারা মুভ করছেন তারা আলহামদুলিল্লাহ প্রফেশনালি তারা অনেক কোয়ালিফাইড থাকেন ভালো অবস্থায় থাকেন তারপরেও কিন্তু তাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ইসলামী দিনে শিক্ষা দেওয়া যায় এবং নিজেদের আল্লাহ রাসুলের সুন্নতের উপর আমল করার জন্য মসজিদ নির্মাণের জন্য তারা প্রথম পদক্ষেপ নেন টু থাউজেন্ড এইট আলহামদুলিল্লাহ টোয়েন্টি এইট ডিসিমিল জায়গা তারা কিনে নিয়েছেন যেটা প্রায় একশো তো আশি হাজার পাউন্ডি এই সবগুলো বিষয় নিয়ে নিয়হম নিউবেরি পাক মসজিদের আজকের প্রযোগ্য এনপিআইসিসি নিউবেরি পাক ইসলামিক কালচারাল সেন্টারের আজকের এই রিপোর্ট এবং প্রোগ্রেস আপডেট দেওয়ার জন্য আমাদের সাথে যারা মেহমান হিসেবে আছেন তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি আমরা চেষ্টা করব আমাদের আজকের এক ঘন্টার প্রোগ্রামে আমাদের নিউবেরি পার্কের যত বেশি আপনাদের দানের যে রিপোর্ট আমাদের প্রোগ্রেস রিপোর্ট আপডেট দেওয়ার জন্য বা আমাদের আগামী কি পরিকল্পনা আমাদের কি ফিউচার প্ল্যান রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেন ইনশাল্লা আমাদের সাথে রয়েছেন নিউবেরি পার্ক ইসলামিক কালচার সেন্টারের সম্মানিত ট্রাস্টি আমার ডান পাশে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভজন ভাই শফিকুর রহমান সালামু আলাইকুম জেজাকলা শফিক ভাই আমাদের সাথে আছেন যিনি এই পুরো পরিকল্পনার অর্থায়নের লুক আফটার করছেন আমি সাধারণত স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি ভাই আব্দুল হান্নান মোহাম্মদ আব্দুল হান্নানা এনপি আইসিসি আব্দুল হান্নান ভাই আমরা কষ্ট করে হাত লম্বা করে আলহামদুলিল্লাহ মিলানের সুযোগ করে দিয়েছেন এখন কষ্ট হবে না আমার সাথে একদম বাম পাশে আছেন ফানুমিয়া ভাই যিনি আলহামদুলিল্লাহ এক্স কাউন্সিলর ঠা আমার এবং এই মুহূর্তে তিনি ব্রিজের বাসিন্দা এবং নিউ বেরি পার্কের মুসাল্লি এবং সম্মানিত্লাহ ফানু ভাই আপনি কষ্ট করে এসেছেন ওয়েলকাম এবং আমাদের সাথে আছেন মেম্বার গ্রেটার সিলেট কাউন্সিলের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি জি এস সির এবং ট্রাস্টি এন পি আই সি সম্মানিত ট্রাস্টি মোহাম্মদ আবুল কালাম ভাই জি ভাই সালাম দর্শক ভাই বোনেরা আমরা আমাদের মেহমানরা এই সেগমেন্টে যাদের আছেন পরিচয় করে দিলাম আমরা শুরুতেই এনপিআইসিসির একটু ইতিহাস একটু আপডেট কুইক একটা আপডেট আমরা যারা মোহাম্মদ আবদুল হানান ভাইয়ের কাছ থেকে শুনে আসবেন ইনশালা সালাম আলাইকুম রহমতুল্লাহাত্মানিত চ্যানেলেসের দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা আমাদের নিউবার পার্ক মসজিদের ইতিহাস হয়তো অনেকটা জানেন কারণ আমরা কয়েকবারই এসেছি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা দুই হাজার সালে যে এক আটাইশ শতক জায়গা কিনে একশো আশি হাজার কিনে এবং প্ল্যানিং পারমিশন নিয়ে আলহামদুলিল্লাহ প্রায় দুই দুই বছর আগে আমাদের কনস্ট্রাকশন কাজ করা শুরু করার প্ল্যান পরিকল্পনা পরিকল্পনা করি আর গত এক বছর যাবত আমাদের এখন কনস্ট্রাকশন কাজটা মানে চলতেছে আমাদের প্রায় আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা এই পর্যন্ত প্রায় পাঁচশো সত্তর হাজার পাউন্ড আমরা ইউনো তুলেছি ইন্টারনেশন এবং করজা হাসানাসহ এবং জায়গা জায়গার প্রায় একশো আশি হাজার পাউন্ড জায়গা বাবুতে গেছে তারপরে কনস্ট্রাকশন কাজে এখন পর্যন্ত আমাদের যা মানে খরচ হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু আপডেট দিতে চাচ্ছি কারণ গত রাদানে আমরা আপনাদের সাহায্য সুবিধায় প্রায় একশো হাজার পাউন্ড তুলেছিলাম কনস্ট্রাকশন কাজে এখন পর্যন্ত আমরা প্রায় তিনশো হাজার পাউন্ড কনস্ট্রাকশন কাজে শুরু করেছি আপনারা হয়তো ফুটেজ যে একটু পরে দেখতে পারবেন আমাদের আলহামদুলিল্লাহ বেসমেন্টের কাজ মোটামুটি শেষ হয়ে শেষ হয়ে গেছে আপনাদের সাহায্য সহযোগিতায় আর তারপরে আমাদের যে খরচা খরচা হাসানা প্রায় দুইশো চল্লিশ হাজার পাউন্ড খরচা হাসানা আমরা উঠাই উঠাইছি তার খোর্ধা হাসানা থেকে প্রায় আমরা আশি হাজার পাউন্ডের মতো ফেরত দিয়ে দিছি এবং সব সময় যারা যে বাড়িতে সাহায্য সহযোগিতা করতেছেন করে হাসানা দিয়ে সব সময় আমরা ফেরত দিতেছি এখন আমাদের কারেন্ট সিচুয়েশন হলো হাসানা হাসানাসহ আমাদের একশো নব্বই হাজার পাউন্ডের মতো ব্যাংকে ব্যাংকে আছে আর আমাদের কনস্ট্রাকশন কাজের প্রায় আরও চারশো হাজার পাউন্ড দরকার এই কনস্ট্রাকশন কাজ শুরু শেষ করার জন্য

কনস্ট্রাকশন ইয়ে যেটা সেটার সাতশো তিরিশ হাজার পাউন্ডের দরকার তো আমরা তিন তিনশো হাজার পাউন্ড খরচ করে কনস্ট্রাকশনের জন্য আমাদের বিল্ডারকে দিয়ে দিছি তো আরও আমাদের চারশো প্রায় দুইশো হাজার যদিও আমাদের ব্যাঙ্কে আসে একশো নব্বই হাজার পাউন্ড এখানে এগুলোর মানে বেশিরভাগই করছে না তো আমাদের যদি আরও চারশো হাজার হয় তবে আমাদের প্রজেক্টটা মোটামুটি শেষ করতে পারবো ইনশাল্লাহ যে আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ আমরা এরপরে মোহাম্মদ আবুল কালাম ভাইয়ের কাছে আপনার কাছে আসার আগেও আমরা শফিক ভাইয়ের কাছ থেকে একটু মানে আমরা একটু একটা বিরতিতে যেতে হবে আজানের বিরতি থেকে ফিরে এসে ইনশাল্লাহ আপনার কাছে ফিরবো শফিক ভাইয়ের কাছে আমরা কনস্ট্রাকশনের ব্যাপারে মানে এটা সম্প মানে রিলেটিভ রেলেভেন্ট আছে আপনার হানান ভাই যে কথাগুলো বললেন চারশো হাজার পাউন্ড দিয়ে আপনারা যে কনস্ট্রাকশনের কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাহি আমরা বর্তমানে বেসমেন্ট বেসমেন্টর পুরাপুরি খাস শেষ আমরা যেগুলা রয়েছে যে বেসমেন্ট ও ফিনিশিং কাজটা রয়েছে আর উপরের যে মটর অ্যান্ড ব্রিক্স যদি হয় তাহলে আমরা পুরাপুরি মোটামুটি বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোর হয়ে যাব এই বেসমেন্ট ফার্স্ট ফ্লোর কমপ্লিট করতে হইলে আমরা ফার্স্ট মোটামুটি সাতশো হাজার পাউন্ডের বর্তমানে আমরা দরকার কারণ আমরা কাছে যে টাকাটা আছে এগুলো কর্জা না। আর বাকি টাকাটা মনে করো কা আমরা যেহেতু স্মল কমিউনিটি আমরা আশা কর্ম যে যখন আমরা আইমু আমরা সারা বা মানে ইংল্যান্ডের মুসলমান নাই ইউরোপের মুসলমান সব যদি আমরা সাহায্য করেন তা আমরা লাগিয়ে সবচেয়ে বড়ো একটা জিনিস হইব যে আমরা ছোটো কমিউনিটির মাঝে যে একটা মসজিদ হয়ে যায় আমরা লাগি এবং আমরা বাচ্চা বাচ্চা বা আগামী জেনারেশনের লাগে একটা স্থায়ী একটা প্রজেক্ট হয়ে যাবে তো এখন কনস্ট্রাকশানের যে কাজটা আপনারা আগে নিয়েছেন এই পর্যায়ে মানে কতটুকু মানে দর্শকদের একটু আর একটু ব্যাখ্যা করে বলেন কতটুকু পর্যন্ত আপনাদের এই আজকের দিন পর্যন্ত কতটুকু আগে আমরা বেসমেন্টটা হয়ে গেছে কারণ এখানে যে টাকাটা বেসমেন্টে কারণ আমাদের ফাইলিং করতে হয়েছে বেসমেন্ট তো মূলত অনেক খরচ হয় যদিও এটা আমরা জনগণকে দেখাইতে পারতেছি না কারণ এইটা আগে ছিল একটা ডাম্পিং এরিয়া তো যার জন্য কাউন্সিল যখন আমাদেরকে পারমিশন আমরা উপরের দিকে যেতে পারি না যেহেতু গ্রিন বেল তো আমাদের মেইন কাউন্সিল বলছে ঠিক আছে বেসমেন্ট তো বেসমেন্ট কনস্ট্রাকশন করতে গিয়ে আপনি ভালো করে জানেন আমি একজন ইঞ্জিনিয়ার এখানে ফাইলিং করতে অনেক টাকা লাগছে যেটা হয়তো আমরা যদি জনগণকে বলি যে বেসমেন্টে আমাদের ক্ষেত্রে তিনশো হাজার টাকা লাগছে ওরা বলবে এখানে কেন তিনশো হাজার টাকা লাগবে কিন্তু সবচাইতে বড়ো যে জিনিসটা হয় যে ফাইলিং করা বা ড্রেনেজ করা বা অন্যান্য যে জিনিসগুলো করা এটাতে অনেক টাকা চলে গেছে মানে এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের রেড ব্রিজে একটা একদম মাটি থেকে বলতে হবে মাটি থেকে বলতে একদম নিজস্ব নিজস্ব একটা সুন্দর স্থাপনা তৈরি হবে ইনশাআল্লাহ এবং এটা আরেকটা জিনিস আপনি বলতে পারেন এই রকম মসজিদ হয়তো আমার মনে হয় কোনো ইংল্যান্ডে হয় নাই সুবহানাল্লাহ কেন কারণ আপনি যদি ড্রয়িংটা দেখেন গ্রিন বেল্টের মধ্যে একদম গ্রিন বেল্ট যেভাবে সেভাবে আমাদের মসজিদের ড্রয়িংটা দুই নম্বর হচ্ছে যে এটা মসজিদ হিসাবে আমরা প্ল্যানিং পারমিশনটা পাইছি যে রেড ব্রিজ নো কালচারাল সেন্টার না রেড ব্রিজ মসজিদ হিসাবে আমরা আমাদের প্ল্যানিং পারমিশনটা আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনাদের কাছে ফিরবো ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণ পরে আবারও বিরতির কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগেও কালাম ভাই আমাদের হাতে আরও কিছু সময় আছে বাচ্চারা ব্যাপারে যদি বলেন এডুকেশনের ব্যাপারে যদি বলেন আপনাদের কেন এত প্রয়োজন এই মসজিদটা দ্রুত কমপ্লিট করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমরা তো আগেই এসেছিলাম আপনাদের এখানে চ্যানেল এসে আপনাদের সম্মুখে আপনাদের অনেক সহ্য সাহায্য সহযোগিতা সহযোগিতায় আমরা এই প্রজেক্টের কিছু কাজ আমার টেজারর হানান সাহেব এবং শহীদ সাহেব বলেছেন মূলত আমাদের যে নিউ এক এরিয়া এই এরিয়ার মধ্যে মসজিদ এই প্রথম হচ্ছে এই এরিয়াতে আমাদের কমিউনিটি ছোটো হইলেও এখানে মুসলমান বাইব বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান এবং আফ্রিকান ছাইটা কোন মানে দেশের ছাই ছাই জায়গা ছাই এরিয়ার এর অনেক অনেক মুসলমান এখানে বসবাস করে অনেক বাচ্চা এখানে বাংলাদেশে আছে পাকিস্তান আছে ইন্ডিয়ান আছে এবং আফ্রিকান অনেক বাচ্চারা এদের আপনি দেখবেন নামাজের মধ্যে আপনি পুরীচিত দেখবেন অনেক ইয়াং বাচ্চারা এখানে তো এদের আমাদের এরিয়ার বাচ্চাদের অনেক ডিমান্ড বা যে ডিমান্ড যে বাচ্চারা কীভাবে আমাদের এরা তো ফিউচার আমাদের জেনারেশন এরা কীভাবে মানে ইসলামিক শেখে শিক্ষিত হবে এবং সাপ্লিমেন্টারি স্কুল আমাদের করার কে আল আসতে ইচ্ছে আছে এইসব অনেক ডিমান্ড থাকে আমাদের আমাদের এই এই প্রজেক্ট ভেরি ইম্পর্টেন্ট এটা কাজটা আমরা আমাদের এটা বড় ইম্পাদের ইসলামিক শিক্ষা শিক্ষিত করার জন্য এবং সাপ্লিমেন্টারি স্কুল এবং এগুলো প্রতিষ্ঠা করার জন্য জি জেজাকল আপনার কাছ থেকে আমরা আবারও ফিরে এসে কথা শুনবো ইনশাল্লাহ দর্শক ভাবে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে আপনার আমাদের সাথেই থাকুন বিরতি থেকে ফিরে এসে ইনশাল্লাহ আমরা নিউবারই পাক মসজিদের ব্যাপারে আরও জানবো আরও কথা বলবো আবারও এক্সপ্লেন হবে ইনশাআল্লাহ জাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি